পশ্চিমাদের নিষেধাজ্ঞা যেন পিছু ছাড়ছে না ইরানের। এবার রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর অভিযোগ তুলে ইরানের ওপর ব্যাপক বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। 14 অক্টোবর ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী, দেশটির জাতীয় এয়ারলাইন্স ও বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ আরও কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, 14 অক্টোবর ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহে জড়িত থাকায় ইরানের 7 ব্যক্তি ও বেশ কিছু প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে, তাদের ওপর দেওয়া হবে ভ্রমণ নিষেধাজ্ঞাও। এর আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী সাইয়েদ হামজাহ গালান্ধারি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এলিট ফোর্স আল কুদস ফোর্সের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা ইরান এয়ার এবং আরও 2টি বিমান পরিবহন সংস্থার ওপরও। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান্ডারলেন। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে ইরানের সমর্থন অগ্রহণযোগ্য এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্ডেসি বিহাও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই 15 অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের দাবি অস্বীকার করে জানিয়েছেন তেহরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না। এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা এবং প্রত্যাখ্যান করেছেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, আগস্টে তিনি দায়িত্ব গ্রহণ করার পর তেহরান রাশিয়ার কাছে কোনো অস্ত্র হস্তান্তর করেনি। গত মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছিল ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে প্রমাণ আছে। এরপরই এই নিষেধাজ্ঞা এলো ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে।